দীর্ঘদিন এলাকা ছাড়া ওয়ার্ড কাউন্সিলর বন্ধ অফিস, পুরো পরিষেবা না পেয়ে পৌর প্রধানের কাছে অভিযোগ স্থানীয়দের। কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য। কাউন্সিলরকে ওয়ার্ডে দেখা যায় না, দীর্ঘদিন ধরে বন্ধ কাউন্সিলরের অফিস, তাকে না পেয়ে পৌর প্রধানের কাছে অভিযোগ জানালেন বাসিন্দারা। পরিষেবা না পেয়ে কাউন্সিলরের প্রতি ক্ষোভ ওয়ার্ডের বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে। গত পৌর ভোটে জয়ী হয়ে কাউন্সিলর হন বিমল সাহা। অভিযোগ, মাসের পর মাস ওয়ার্ডে আসেন না তিনি। কাউন্সিলর অফিসে না আসতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। কাউন্সিলর প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ায় অনেকেই মুখ খুলতে ভয় পাচ্ছেন। ওয়ার্ড অফিসে তালাবন্ধ অবস্থায় রয়েছে, আসছে না কোনো, কি কারণ সেটা তো পারফেক্ট জানি না, দু মাস ধরে ওনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, আসছে না, না আসলে তারা পরিষেবা থেকে বঞ্চিত হবেই। বিমলশাহী তো আসছে না, কাউন্সিলর তো আসছে না। জানিয়েছিলেন, আপনারা জানিয়েছিলেন পৌরসভাকে? জানিয়ে এখন পর্যন্ত জানানো হয়নি। আর উনি এখন আগে যা কাজ সকাল বিকাল আসতেছে, সকাল বিকাল ওনাকে দেখা যাচ্ছে না, ঠিক মতো এখন পরিষেবা হচ্ছে না। হ্যাঁ, না আসলে তো অসুবিধা হবেই। তবে এই ঘটনায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল সিপিএম এর অভিযোগ, ভোট লুট করে পৌরসভা নির্বাচনে জিতেছেন কাউন্সিলর বিমল সাহা, আর তারপর থেকেই তাকে এলাকায় আর দেখা যাচ্ছে না মাসের পর মাস। এই রকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন বামেরা। কিন্তু পৌর প্রতিনিধির কাজ হচ্ছে পৌর পরিষেবা দেওয়া, এবং মানুষের সবচেয়ে প্রয়োজন হচ্ছে পৌর প্রতিনিধিকে। এমএলএ এমপিদের কাছে মানুষ কম যান, সবচেয়ে বেশি যান হচ্ছে পৌর প্রতিনিধির কাছে। পৌর প্রতিনিধি হিসাবে তাকে বেশ কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে না অঞ্চলে, এই বিষয়ে দেখা উচিত। আমরা আর কিছুদিন দেখব, যদি মানুষের এরকম পরিষেবা ব্যাহত হয় তাহলে আমরা পৌরসভাতে ডেপুটেশন দেওয়া, এবং মানুষের যারা পৌর প্রতিনিধিকে পাচ্ছেন না তাদের সঙ্গে নিয়ে পৌরসভায় আমরা যাব প্রয়োজনে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি। বিজেপির অভিযোগ, কাউন্সিলর কি এমন দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে যে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে? কি দিন এলো যে সাধারণ মানুষ পৌরসভায় চেয়ারম্যানের কাছে গিয়ে অভিযোগ জানাচ্ছে কাউন্সিলর নিখোঁজ, ভোট লুট করে ক্ষমতা দখল করে কারা বসে আছে দেখুন। দিদিমণির রাজে বাংলার মানুষকে আরো কত কি রঙ্গ দেখতে হবে ভগবান জানে। ভালো করে ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে কি এমন দুর্নীতির সাথে জড়িত আছে যে পালিয়ে বেড়াচ্ছে। সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত থাকতে পারে না, পৌরসভাকে কোনো বিকল্প রাস্তা করে দিতে হবে। কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা এই বিষয় বলেন, ২৪ নম্বর ওয়ার্ডের লোকজন তার কাছে অভিযোগ জানিয়েছেন কাউন্সিলর বিমল সাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পৌরপ্রধান আরো জানান, কাউন্সিলর তার থেকে ছুটি নেননি। পৌরপ্রধান বলেন, পৌরসভার সদস্যদের নিয়ে বোর্ড মিটিং করা হবে, ওয়ার্ডের মানুষ পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয় সেদিকেও নজর রাখবে পৌরসভা। ঠিকই বলেছেন, আমার কাছে অনেকেই, আমি জানি না কেন নেই বা কোথায় গেছে, তো সঠিকভাবেই কাউন্সিলরকে তো সবসময় প্রয়োজন। এমনি যে পরিষেবা, সাধারণ যে পরিষেবা, প্রতিদিনকার যে পরিষেবা, সেটা আমাদের পৌরসভা যেই নিয়মে করে সেটা করছে। কিন্তু যে পরিষেবা একেবারে ডাইরেক্ট কাউন্সিলর থেকে পরিষেবা পাবে, বিভিন্ন সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডাক্তার, সেগুলি থেকে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। আমার মনে হয়, আমি মনে করেছি, আমিও ব্যস্ত ছিলাম, আমি কদিন মিটিং থেকে পুজো গেছি যাচ্ছি, আমি ইতিমধ্যেই আমি নাগরিকদের সুব্যবস্থা যাতে হয় তার জন্য আমি যা করার করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নমাজল্যান্ড, কামারহাটি। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।